সালমান ফারসি তার বাবা ছিল একজন ইহুদি এই সালমান ফারসির বাবা একদিন ইহুদিদের কিতাব ঘরের মধ্যে পড়তেছে রাত্রিবেলায় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানলার ফাঁক দিয়ে শুনে আছেন সালমান ফারসি বাবা কি পড়ে সালমান ফারসির বাবা পড়ছে লা ইলাহা হরতে পাপম ইল্লো ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর অপ ইনতীত তজ প্রণাম মুহাম্মাদম সালমান ফারসির বাবা ইহুদিদের কিতাব পড়তেছে রামায়ণ গদায়ণ ঈশ্বর লা ইলাহা ইল্লাল্লাহ এইরকম করে তাদের ধর্মের কিতাব পড়ে আর ধর্মের মধ্যে কিতাব পড়তে পড়তে সালমান ফারসির বাবা বলে উঠল আখেরে জামানায় এমন একজন নবী আসবে এমন একজন প্রফেট আসবে যে ব্যক্তি দুনিয়ায় ওই নবীকে ভালোবাসবে তার সাথে তার কিয়ামতের দিন হাসর নাসর হবে ভাই আপনারা কি চান যে আমার আপনার হাসর আল্লাহওয়ালাদের সাথে হোক এটা চান কি চান না হ্যাঁ আমরা আপনারা চাই কি চাই না যে আমাদের হাসর নাসর আল্লাহওয়ালাদের সাথে হোক আমরা সকলে চাই তো সালমান ফারসি এই সুসংবাদটা শোনার সঙ্গে সঙ্গে তার বাবার কাছে চলে গেল বাবাকে গিয়ে বলল আব্বা তুমি কি পড়ছিলে আরেকবার আমাকে শোনাও সালমান ফারসির বাবা বলছে ও বেটা আমি যা পড়ছিলাম তুই কি শুনে ফেলেছিস বলছে আব্বা হ্যাঁ আমি শুনেছি বলছে আব্বা জান আপনি কিছুক্ষণ আগে বললেন দুনিয়ায় যারা বিশ্ব নবীকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে ওগো আব্বা আপনি শুনুন যেহেতু আপনি হলেন ইহুদি আর আপনি আমাকে আপনার গোলাম বানিয়ে রেখেছেন ওগো আমার আব্বা আমি আপনার গোলাম বনে থাকতে চাই না আমি ঘোষণা করলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সালমান ফারসি বলে ফেলল আব্বা আমি আজ থেকে আপনার গোলাম নই আমি আজ থেকে মুহাম্মাদের গোলাম বলুন সুবহানাল্লাহ ও চাচা আব্বা গো আমি আর আপনার গোলাম না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম তার চাচা কি বলল তার বাপ বলল বেটা রে আমি তোর বাপ আর তুই আমার সামনে মাথা উঁচু করে কথা বলিস এবার তুই শোন যখন তুই কলেমা পড়লি মুসলমান যখন হলি তুই আমার বাড়ি থেকে বের হয়ে চলে যা সালমান ফারসি বললেন ইমানের মালা খানি গলায় দিয়েছি দুঃখ আসবে কষ্ট আসবে বুঝে নিয়েছি সালমান ফারসি বললেন আব্বা আমি যে কলেমা পড়লাম মুসলমান হলাম কলেমার গলাটা গলায় দিলাম আমি জানি আমার উপর দুঃখ আসবে আমার উপর কষ্ট আসবে কারণ দুনিয়ায় ইসলাম নিয়ে টিকে থাকাটা বড় কঠিন কথা ঠিক কি না আজকে সারা বিশ্ব সারা ভারতবর্ষ ব্যাপী আপনারা দেখছেন যে মুসলমানদের উপর কত বড় অত্যাচার মুসলমানদের উপর কত বড় নিপীড়ন এই রকম সালমান ফারসি বলল আব্বা জান আমি কলেমা পড়লাম আপনার কি করার করুন সালমান ফারসিকে ঘর থেকে তাড়িয়ে দেওয়া হলো সালমান ফারসি ঘর থেকে চলে গেলেন ঘর থেকে যেতে যেতে ইহুদিদের কারাগার সামনে ইহুদিরা অনেক জড় হয়ে আছে
ইহুদিরা দল বেঁধে আছে কোন রাস্তা দিয়ে সালমান যায় আর যেমনি সালমানকে তারা পাবে সঙ্গে সঙ্গে তারা জেলখানার মধ্যে বন্ধ করবে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন ইহুদিরা ধরে তাকে জেলখানার মধ্যে বন্দী করলো কারাগারে তাকে ঢুকালো কারাগারে বন্দী করার পর তার খাওয়া দাওয়া সব বন্ধ করলো পানাহার বন্ধ করে দিল সালমান ফারসি একাই জেলখানায় পড়ে আছে আর নবী নবী করে চিল্লায় আমার ভাই আমার সালমান ফারসি ও যুবক ভাই আপনার মতো একজন যুবক সালমান আপনার মতো যুবক সালমান জেলখানায় তাকে বন্দী করলো তার উপর চলতে চলতে থাকলো নির্যাতন গা থেকে কড়া মারা হলো চাবুক মারা হয় গায়ের মধ্যে পুরো গা দিয়ে রক্ত ঝরঝর করে প্রবাহিত হয় সালমানের রক্তে মাটি ভিজে যায় সালমান রক্তে জর্জরিত সালমান রক্তে রঞ্জিত হযরতে সালমান আর জেলখানায় থাকতে পারে না নবী নবী করে চিল্লায় আর বলে আব্বা জান ওগো আমার বাবা তুমি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এমন সময় সালমানের বাবা সালমানের কাছে চলে যায় গিয়ে বলে বেটা এই তো বুঝলি এই বুঝি ঠেলা কলেমা পড়ার কত বড় ঠেলা বুঝ হযরতে সালমান বলেন আব্বা জান আপনি আমাকে কত ভালোবাসেন গো আব্বা আপনি আমার জন্য কি না করেছেন।